ইউটিউব কমিউনিটিকে সুরক্ষিত রাখার জন্য ইউটিউব থেকে অনেকগুলো কমিউনিটি গাইডলাইনের নির্দেশিকা দেওয়া হয়েছে। ইউটিউবে কী কী অনুমোদন দেওয়া হয়েছে, কী কী অনুমোদন দেওয়া নেই, আজকের এই ভিডিওতে আমরা ভালোভাবে এগুলো জানবো। কারণ এগুলো না জেনে ইউটিউবে যদি আমরা কাজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সমস্যা হতে পারে। এই নির্দেশিকাগুলিকে ভালোভাবে জেনে আমাদের ইউটিউবে ভিডিও বানাতে হবে এবং থাম্বনেল তৈরি করতে হবে। অনুগ্রহ করে এই ভিডিওটা অবহেলা না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই কমিউনিটি গাইডলাইনের নির্দেশিকাগুলির কোনো ফাঁক ফোকর কোনো আপনি খুঁজতে যাবেন না। কমিউনিটি গাইডলাইনগুলো আপনি কোনো আইনি চোখেও দেখতে যাবেন না। ইউটিউব যেই উদ্দেশ্য নিয়ে এই কমিউনিটি গাইডলাইন নির্দেশিকাগুলি তৈরি করেছে সেই উদ্দেশ্যটাকে সম্মান জানিয়ে আমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে। যেমন ইউটিউবে আপনি কোনো নগ্নতা কোনো পর্নোগ্রাফি ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনার নিজের ভিডিও হলেও আপনি কিন্তু পর্নোগ্রাফি ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। আপলোড করলে ইউটিউবে যে মেশিন লার্নিং যে সফটওয়্যার সিস্টেম আছে সেই মেশিন লার্নিংয়ের সাহায্যে আপনার ভিডিও কিন্তু ট্র্যাক করবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেওয়া হবে। আপনাকে অ্যালার্ট করার জন্য প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং স্ট্রাইক পাঠানো হয়। তারপরে কিন্তু আপনি যদি সেম ভুল আবার করেন তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং 3 মাসের মধ্যেই যদি আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। আপনার কত সাবস্ক্রাইবার কত বড় চ্যানেল কিচ্ছু কিন্তু দেখা হবে না। আমরা গত বছর দেখেছিলাম টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে ক্যারি মিনাটি যে এশিয়ার সবথেকে বড় ইউটিউব ক্রিয়েটর তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সাইবার বুলিং হ্যারাসমেন্ট পলিসির লঙ্ঘন করা হয়েছিল, সেই কারণে ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছিল। তাই আপনি ছোট ক্রিয়েটর হন বা বড় ক্রিয়েটর, যত বড়ই ক্রিয়েটর হোক, সবার জন্য কিন্তু এই নির্দেশিকাগুলি প্রযোজ্য। এমন কোনো সামগ্রী যা কোনো জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, নাগরিকত্ব, প্রবীণ অবস্থা অথবা যৌন অবস্থান, লিঙ্গ ভিত্তিক এই সমস্ত পরিচয়ের ভিত্তিতে বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংস্রতা ছড়ায় অথবা সমর্থন যোগায় অথবা তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের মূল বিষয়গুলির ওপরে ভিত্তি করে এক ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, সেইগুলিকে কিন্তু ইউটিউব সমর্থন করে না। অনেকে বাক স্বাধীনতার মানে ফ্রিডম অফ স্পিচ এই ফাঁক খুঁজে অনেকে ঘৃণার পরিবেশ সৃষ্টি করতে চায়। কোনো গোষ্ঠীকে আক্রমণ করা হবে না এবং ইউটিউব আপনার চ্যানেলের ভিউসের সংখ্যা বাড়ানোর জন্য কোনো বিভ্রান্তিকর বিবরণ, ট্যাগস এবং আপনার টাইটেল বা থাম্বনেল তৈরি করতে পারবেন না। আপনি কোনো হিংসা জাতীয় চমকে যাওয়ার মতো কোনো জিনিস, আপনার ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার মতো এই ধরনের কোনো কিছু আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন না। এছাড়া আপনি কোনো লিংক থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, যেখানে যেই ওয়েবসাইটগুলো মানুষের জন্য হয়তো ভালো নয়, রামি বা বিভিন্ন ধরনের দেবে জুয়া গেম খেলার বিভিন্ন এখন অ্যাপ বেরিয়েছে, এই ধরনের লিংক যদি আপনার ভিডিওর ডেসক্রিপশনে এমনকি কমেন্টের মধ্যেও যদি ইউজ করেন তাহলেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। প্রথমত আপনার ভিডিওর মধ্যে কোনোরকম এই ধরনের কোনোরকম তথ্য ইউজ করা যাবে না এবং আপনার ভিডিওর যে থাম্বনেলটা তৈরি করবেন আপনার ভিডিও যে টপিকের ওপর সেই টপিক রিলেটেড কিন্তু সেখানে টেক্সট অ্যাড করবেন এবং এমন কোনো ছবি আপনি ইউজ করবেন না যাতে আপনার ভিডিওর মধ্যে সেই ছবিটাই নেই বা সেই ফেসটাই নেই কিন্তু আপনি আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করেছেন, সেক্ষেত্রেও কিন্তু কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের জন্য ইউটিউব কমিউনিটির A to Z ইনফরমেশনের একটা লিঙ্ক দিয়ে দেবো, অফিসিয়াল লিঙ্ক যেটা ইউটিউব নিজে প্রকাশ করেছে। আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটার উপর ক্লিক করলে আপনার সামনে ইউটিউবের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কমিউনিটি গাইডলাইনের কমপ্লিট এখানে বিবরণ দেওয়া আছে, ওভারভিউ বলা আছে, আওয়ার কমিউনিটি, এগুলোকে আপনি এখান থেকে পড়ে নেবেন। তার নিচে এখানে দেখুন মেন পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে, ফেক এঙ্গেজমেন্ট, লিঙ্ক ইন কন্টেন্ট স্প্যাম, চাইল্ড সেফটি, কাস্টম থাম্বনেল, সেক্সুয়াল কন্টেন্ট, সুসাইড অ্যান্ড সেলফ ইঞ্জুরি, হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। তো এই প্রত্যেকটা জিনিস আপনি এই লিঙ্কের উপর আবার যদি ক্লিক করেন আপনার কাছে একটা নতুন উইন্ডোর মধ্যে এটা ওপেন হয়ে যাবে। তো এটাকে চাইলে আপনি বাংলাতেও করে নিতে পারবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি গুগল ট্রান্সলেট এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, তাহলে এখান থেকে এটাকে আপনি যে কোনো ভাষায় পড়তে পারবেন। দেখুন এটা বাংলায় হয়ে গেল, এখানে আপনি এটাকে বাংলাতে এই নীতিগুলি আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। এইভাবে এখানে দেখুন যত আছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং, এখানে যদি ক্লিক করি একটা নতুন পেজের মধ্যে এটা ওপেন হয়ে যাবে, এটাকেও চাইলে আপনি এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারছেন।
দেখুন বাংলায় হয়ে গেল। তো আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই এই লিঙ্কটা একবার ভিজিট করবেন, এবং এই ভিডিও থেকে যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।